বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ষষ্ঠ কাউন্সিল আগামী 19 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 7 বছর প্রতীক্ষার পর এই কাউন্সিল, বলে রাখা ভালো, 2013 সালে আমরা এই কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ছিল। কিন্তু মাত্র কাউন্সিলের 3 দিন আগে আমাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে পুলিশি তল্লাশির নামে 156 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে, এবং এই গ্রেপ্তারের কারণে সার্বিক অর্থে কাউন্সিলের যে পরিবেশটাই বিনষ্ট হয় এবং আমাদের কাউন্সিল বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের কাউন্সিলটি স্থগিত ঘোষণা হয়। এ কথাটা বলা এই কারণে যে আমাদের প্রতি 3 বছর অন্তর অন্তর কাউন্সিল করার কথা, আমরা যথাসময়ে উদ্যোগ নিলেও আমরা 3 বছরের মধ্যে সখন কাউন্সিলটা করতে পারি নাই। এবার যে 19 মার্চ কাউন্সিল হতে যাচ্ছে সেটা নিয়েও আমাদের মধ্যে আশঙ্কা আছে। সরকারি বৈরিয়ার আচরণ, গণতন্ত্র যেখানে অনুপস্থিত, গণতান্ত্রিক অধিকার যেখানে প্রয়োগ করার সীমাবদ্ধতা, সেই ক্ষেত্রে এই কাউন্সিল নিয়ে আমাদের নানা ধরনের বাধা আছে এবং আশঙ্কা আছে। তারপরেও আমাদের দলের নেতাকর্মী তৃণমূল পর্যায় থেকে উদ্ধতন নেতৃবৃন্দের যে একটি দৃঢ় মনোবল, সেই দৃঢ় মনোবলের উপর আস্থা রেখেই আমরা এই কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। কাউন্সিল করার জন্য চেষ্টা করেছি, সে সকল জায়গাগুলির অনুমতি আমরা পাইনি। না পাওয়ার কারণে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাঙ্গণ সেটা অত্যন্ত সীমিত এবং অত্যন্ত স্বল্প পরিসর। এই স্বল্প পরিসরের মধ্যে আমাদের এই কাউন্সিলটাকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট প্রতিবন্ধকতা এবং যথেষ্ট কষ্ট হবে। তারপরেও আমাদের এই কাউন্সিলটাকে আমরা সফলভাবে অনুষ্ঠিত করতে চাই। এই ক্ষেত্রে পার্টির চেয়ারপারসন জাস্টিন বেগম খালেদা জিয়ার সার্বিক তত্ত্বাবধান এবং তার উপদেশ এবং তার পাশাপাশি নীতি নির্ধারক মণ্ডলীর সকলের চিন্তা ভাবনা থেকেই আমরা কাউন্সিলের সকল বিষয়বস্তুগুলিকে সম্পন্ন করেছি। বিলবোর্ড এবং ফেস্টুন ব্যানারের মধ্যে সেগুলি আমরাও সেটাও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে করতে চাই, এই কারণে যেন সিটি কর্পোরেশনের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম যে আমাদের ফেস্টুনগুলি যেন টাঙ্গানো অনুমতি পাই। আমরা শুধু বলতে পারি যে বড় বড় সড়কগুলিতেই আমরা একটা সীমাবদ্ধ রাখতে চেয়েছি, কিন্তু আমরা সেই অনুমতিটি পাইনি। অনুমতিটি না পাওয়ার কারণে আমাদের এই ফেস্টুন লাগাতে গেলে পুলিশই বাধার সম্মুখীন হবো অথবা পুলিশ এগুলো খুলে নিয়ে যাবে। তো সেই কারণে প্রচারটা যেটা কি রাস্তা ঘাটে মাঠে ময়দানে যেভাবে দৃশ্যমান হওয়ার কথা সেভাবে হয়তো দৃশ্যমান হবে না, কিন্তু যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের এই বক্তব্যগুলিকে আমরা ইতিমধ্যে পোস্ট করেছি এবং আরও নতুন নতুন করে আপডেট করে আরও নতুন নতুন ভাবনাকে আমরা যোগ করব। আমাদের ওয়েবসাইটগুলি কাজ করতেছে এবং সেখানে যদি যারা আমাদের এই আয়োজনের সাথে অংশগ্রহণ করতে চায়, অর্থাৎ কোনো মতামত দিতে চায়, শেয়ার করতে চায়, তাদের যদি নতুন নতুন কোনো স্লোগান বা তাদের কোনো বক্তব্য আমাদের কাছে আসে সেগুলিকেও আমরা প্রচারের মাধ্যমে আপডেট করতে চাই এবং প্রচারের মাধ্যমে সেগুলিকে আমরা প্রচার সবার সামনে হাজির করতে চাই। জনগণের একটা আশা আছে, প্রতীক্ষা আছে যে আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের প্রতি কী কী প্রতিশ্রুতি দিচ্ছি এবং বর্তমান শাসন ব্যবস্থার অবনতি ঘটলে আমাদেরকে যদি জনগণ কখনো তাদের আস্থায় আনে এবং রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব অর্পিত হয় সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কাজগুলি কী হবে এবং সেগুলোও মানুষ জানতে চায়। কারণ মানুষ এখন নেতিবাচক রাজনীতি চায়, মানুষ অন্যের সমালোচনার থেকে নিজের দায়িত্বটা কী এবং আমরা কী করতে চাই সেটি বেশি শুনতে চাই। সেই কারণেই আমরা আশা করছি যে আমাদের এই কাউন্সিলের মধ্য দিয়ে পার্টির চেয়ারপারসনের মুখ থেকে আমাদের আগামী দিনের রাজনৈতিক কৌশল, আমাদের অঙ্গীকার, জনগণের স্বার্থে আমরা কী কী পথগুলিকে আরও বেছে নেব এবং কোনগুলিকে প্রায়োরিটি দেবো সেগুলি এই মেসেজটা অবশ্যই আসবে, এটা আমরা আশা করতে পারি। তারপরে আমরা যা জিজ্ঞাসাই করি না কেন, একটা সংগঠিত সংগঠিত একটা টিম দরকার, যে টিমটাকেই বলা হয় একটা কমিটি। সেই কমিটিতেও আমরা দেখব যেটা সেটা হলো যে অতীতে
আমরা অনেকে অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম এবং পার্টির সকল তৃণমূল পর্যায় থেকে আরম্ভ দলের শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ মিডিয়া তাদের মতে কাছে কোনগুলি দৃশ্যমান ব্যর্থতা কে কে কোন দায়িত্বে ব্যর্থ হয়েছে সেগুলি আমাদের চিহ্নিত করে আসা প্রয়োজন এবং যারা যেই দায়িত্বে ব্যর্থই না শুধু সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আন্তরিকতা দেখায়নি অথবা দায়িত্বগুলি পালন করেননি তাদেরকে চিহ্নিত করা এবং এই সকল গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা কমিটেড অর্থাৎ যারা নীতি সক্ষম অথবা যে কোনো বাধা বিঘ্নকে উপেক্ষা করে বা মোকাবেলা করে যারা এই দায়িত্বগুলি পালন করতে পারবেন তারাই সেই সকল দায়িত্বে আসবে এটাও জনগণের আর প্রত্যাশা এবং বিএনপি শুভাকাঙ্ক্ষী এবং নেতা কর্মীদের এটি প্রত্যাশা আজকে দলের নীতি নির্ধারক মণ্ডলীর কাছে এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে নিচ থেকে উপর পর্যন্ত সকলেরই ব্যর্থতার চিত্রটাও যেমন দৃশ্যমান আবার কারো কারো তো এক তৃতীয়বোধ কমিটমেন্টের দৃশ্যটা কিন্তু দৃশ্যমান এবং সেই মূল্যায়নের ক্ষেত্রে দলের পুনর্গঠন করার ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে আমাদের নেতাকর্মীরা হতাশ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা নিরুৎসাহিত হবে সুতরাং আগামী দিনের যে কমিটি আসবে সেই কমিটির মাধ্যমে নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমাদের প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই দুইটি জিনিসকে প্রাধান্য দিয়েই আজকে আগামী দিনের কাউন্সিল এই কাউন্সিল শুধুমাত্র একটা কমিটি গঠন করার জন্য না অথবা একটা পদ বিতরণ করার জন্য নয় আমাদের এই নেতৃত্ব বেছে আনতে হবে পথের থেকে অর্থাৎ নেতৃত্ব পদের মাধ্যমে চিহ্নিত হবে না অর্থাৎ রাজপথে যারা তাদের অবদান রেখে দায়িত্ব নেবেন তাদেরকেই দেখতে চায় আজকে সাধারণ মানুষ কারণ বিএনপির কাছে জনগণের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে যদি আমরা ব্যর্থ হই তাহলে জনগণ যে কোনো মুহূর্তে অভিমান করে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সে কারণেই বলবো যে জনগণের উপর জনগণের দায়িত্ব পালন করতে হবে বিএনপিকে এই কারণে বিএনপি একটিমাত্র দল যেই দল তার প্রতিশ্রুতি লগ্ন থেকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলটা প্রতিষ্ঠিত করেছেন সেই কারণে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির ভূমিকাটাই অগ্রগণ্য এবং মুখ্য থাকা দরকার ক্ষমতাটা এখানে গৌণ সে কারণেই বলছি যে আমাদের লড়াইটা শুধু ক্ষমতার নয় আমাদের লড়াইটা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের বাক ব্যক্তির স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন এই বিষয়গুলিকে আমাদেরকে সুস্পষ্ট করতে চাই এই কাউন্সিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এবং সন্ত্রাস জঙ্গিবাদ এই বিষয়গুলিকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে যারা নিষ্ঠার সাথে ধর্ম পালন করে তাদের কাছে কখনোই জঙ্গিবাদ এবং সন্ত্রাস গ্রহণযোগ্য নয় এবং গণতন্ত্রের বাধা হলো সন্ত্রাস গণতন্ত্র আর একটা নতুন সংক্রামক আছে সেটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ সেটা হলো দুর্নীতি দুর্নীতি উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে পড়ত যেভাবে ছড়িয়ে পড়ছে এই দুর্নীতি করার গাছ থেকে যদি জাতিকে মুক্ত করার পথ আমরা না খুলে দিই বা সেই পথ যদি আমরা আবিষ্কার করতে না পারি তাহলে আমরা জাতিগতভাবে দুর্বল হব আমাদের দেশ কখনোই সমৃদ্ধি লাভ করতে পারবে না মর্যাদা তো দূরের কথা সে কারণেই আমরা এই দরকার দুর্নীতি এবং দুঃশাসনটাকে বেছে নিচ্ছি যে দুর্নীতি এবং দুঃশাসনের করার গাছ থেকে দেশকে মুক্ত করতে হবে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে এবং সকল সন্ত্রাসের মূলেই কিন্তু দুর্নীতি এবং সকল অগণতান্ত্রিক ব্যবস্থার মূলে কিন্তু দুর্নীতি সেই কারণ যে বিনা পুঁজিতে শুধু রাজনীতি করে ক্ষমতায় থেকে জনগণের টাকা লুটপাট করা যেমন আজকে বাংলাদেশ ব্যাংকের যে টাকা মাধ্যমে যে জনগণের গচ্ছিত আমানত সেগুলি যে লুটপাট হয়ে গেল বা সেগুলি যে হারিয়ে গেল সুতরাং যদি একটি দায়িত্বশীল সরকার থাকতো এই দেশে অর্থাৎ জনগণের নির্বাচিত সরকার থাকতো তাহলে অবশ্যই তারা দায়িত্বশীলতার পরিচয় দিত জনগণের টাকা এইভাবে লুটপাট করার সুযোগ দিত না তো সেই কারণেই আজকে কাউন্সিলটা কিন্তু বিএনপিকে শুধু ঘুরে থাকা দাঁড়াবার জন্য নয় বিএনপি শক্তিশালী আছে সক্ষম আছে বিএনপিকে আজকে জনগণের সামনে একটি প্রতিশ্রুতি নিয়ে জনগণকে সাথে নিয়ে জনদরভুগুলিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে কারণ পার্টির জন্মলগ্নে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি এবং একজন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে যিনি তিনি লড়াই করে প্রমাণ করেছেন তিনি একজন বীর যোদ্ধা তার কিন্তু একটি কথা প্রায় তিনি বলতেন দেশটা আমাদের সমস্যাগুলিও আমাদের সমাধান আমাদেরকে করতে হবে সুতরাং
আমরা শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটা বাস্তবায়নের মধ্যে মাধ্যমেই দেশের মানুষের কাছে প্রমাণ করতে হবে যে বিএনপি সে তার কমিটমেন্টের সিনসিয়ার। সুতরাং আসন্ন এই কাউন্সিলে আমাদের সকল স্তরের নেতা কর্মী সকলকে আহ্বান করব, আপনারা কাউন্সিলে যোগ দিন এবং কাউন্সিলে যোগ দেওয়ার মধ্য দিয়ে আগামী দিন গলায় গণতন্ত্রের লড়াই সামিল হন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, জনগণের একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হোক এবং সকল অনাচার দূরীভূত হোক, সন্ত্রাস জঙ্গিবাদ যদি কিছু থাকে সেগুলিকে নির্মূল করে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ঘোষিত হবে এই কাউন্সিলের মাধ্যমে। এবং যারা অংশগ্রহণ করবেন একই প্রত্যয়ে তারা ঘরে ফিরে গিয়ে যার যার দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আজকের এই অগণতান্ত্রিক সরকার এবং এই যে অগণতান্ত্রিক সমাজ রাষ্ট্র ব্যবস্থার থেকে দেশকে মুক্ত করার জন্য যার যার অবস্থান থেকে তারা তারা অবদান রাখবো, এইটাই এবারকার কাউন্সিলের মূল প্রতিপাদ্য, মূল প্রতিশ্রুতি, মূল অঙ্গীকার।